হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ইন্দ্রাণী, আমি আবার তোমাদের সাথে। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের সকলের মঙ্গল কামনা করে। তো আজ দিনটা আমি শুরু করছি, মানে ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ, আর উঠে টুকটাক কিছু কাজ করে এখন আমি একটু বসে আছি। এবার আমার আজকে এখনও ঠাকুরকে মানে ওঠাইনি, এবার আমি ঠাকুর উঠিয়ে আজ দুপুরবেলা খুব অল্প রান্না করব, অথচ সকলের ফেভারিট। তো দেরি না করে আমি আমার দিনটাকে শুরু করছি। তো দুপুরের রান্নার জন্য আর সকালের টিফিনের জন্য আমার সবজি বলো কাটা হয়ে গেছে। তো এখানে আছে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, এখানে আদা রসুন, পেঁয়াজ, এখানে হচ্ছে পাউরুটি, সকালের ডিম টোস্ট হবে। পাউরুটিগুলোকে একটু সেঁকে নিচ্ছি আর এদিকে চা বসিয়েছি। সকালবেলা আমি নারকেল চিংড়ি, বেরেস্তা আর অন্যদিকে ডিম আলুটাকে মাখা মাখা করে কষাচ্ছি। তো বন্ধুরা, আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো এবার আমি খাবার বাড়তে যাব। তো আমরা একসাথে আজকে খাবো, কারণ আজকে তো স্পেশাল ডিশ বানিয়েছি, বিরিয়ানি। তো সেই জন্য আমরা সবাই একসাথে খাবো, আর মা আশা করছি কাল পরশুর মধ্যে চলে আসছে। তো আমি তোমাদের একটা কথা বলছি, প্রথম কথা, আজ দুপুরবেলা আমি তোমাদের সাথে একটু স্পেশাল আড্ডা দেবো, আর আড্ডার সাথে সাথেই আমি ব্লগটাকে শেষ করবো, আর বাড়াবো না। তো আর প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমাদেরকে একবারেই বলে দিচ্ছি গুড আফটারনুন, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার দুপুরে স্পেশাল যে আড্ডাটা আজকে দেবো তোমাদের সাথে অবশ্যই দেখতে দেখো। তো আজকে আমি করেছি বিরিয়ানি আর হচ্ছে চিংড়ি মাছের আর মালাইকারিও বলতে পারো, আর নারকেল দই চিংড়িও বলতে পারো। তো আমি এই বিরিয়ানি নিয়ে খেতে বসে গেছি, আজকের এই বিরিয়ানির সাথে চিংড়ি মাছ। তো এবার আমি এটাকে খাবো। দেখ বাইরে কেমন বৃষ্টি, প্রচুর বৃষ্টি বাইরে, আজকে বিদ্যুৎ চমকাচ্ছে, আমি বাইরে থাকবো না। হ্যালো ফ্রেন্ডস, আমি দুপুরবেলা আড্ডা দেওয়ার কথা ছিল, আমি মানে কথাটা রাখতে পারিনি, তার জন্য অনেক অনেক সরি। এই কারণে রাখতে পারিনি, আজকে প্রচুর বৃষ্টি, বৃষ্টির সাথে আজকে কি ছিল বলতো, বাজ পড়ছিল অসম্ভব, আর চারিদিকটা অন্ধকার হয়ে গেছিলো। তো আমি না ওই জন্য ভিডিওটা করতে পারিনি। তো সেই জন্য আমি ভাবলাম কি, এখন দেখো চা হাতে নিয়ে চলে এসেছি, তো ভাবছি এখন চা খেতে খেতে তোমাদের সাথে আমি একটু আড্ডা দেব। তো দেখো প্রথম কথা, আজকে একটু অন্য ধরনের কথা বলবো।
প্রথম কথা আমি ইউটিউবে এসেছি, আমি কোনো ইনকাম বা কোনো কোনো একটা উদ্দেশ্য যাই হোক সেটার জন্য আমি ওইভাবে আসিনি। আমি এটা এসেছি সম্পূর্ণ ভালোবেসে, আমি ইউটিউব চ্যানেলকে ভালোবেসে এসেছি। আমি দেখেছি অনেকেই এরকম ব্লগ ব্লগ করে, তো এই ঘরেরই মধ্যে থেকে অথচ ব্লগ করছে। তো আমি বেসিক্যালি এসেছি সময়টা কাটানোর জন্য, সময়টা কাটানোর জন্য বলতে দেখো প্রতিটা মানুষ না কাজ তো করে, প্রতিটা মানুষের সময়ের খুব অভাব, কাজ করার ফাঁকে আমি এটাকে আর একটা জিনিস কি আমি এখানে ভালোবেসে এসেছি। আমি কিন্তু অনেক কিছুই জানি না, ইউটিউবের অনেক নিয়ম জানি না, অনেক কিছুই জানি না, আমি শুধু ভিডিও করতে হয় করছি আর ছাড়ছি। তো অনেকেই বলে যে তুমি এটা করো ওটা করো, আমি কিন্তু বিশ্বাস করো আমি অনেক কিছুই জানি না। তো এর মধ্যে অনেকে যখন কেউ লাইক দেয়, ভালো কমেন্ট করে, খুব ভালো লাগে আমার। তো তার মধ্যেও হঠাৎ করে একদিন আমাকে একজন যাই হোক একটা কমেন্ট করেছিল, খুবই খারাপ কমেন্ট, মানে কি বলতো সেখানে আমার লাইক যেটা ভালো হয়েছে ভিডিও তাতেই বলে আমাকে ডিসলাইক করছে, এবং একটা না একসাথে অনেকগুলো। প্রথমে আমার যে কটা লাইক তার সাথে সে কটাই ডিসলাইক করেছিল, তারপরে তার কি মনে হয়েছে নিজে নিজে ডিসলাইকগুলোকে তুলে দিয়েছে, তুলে এখন সেখানে মাত্র তিনটে ডিসলাইক দিয়ে রেখে দিয়েছে। তো আমার তাতে কিছু আসা যায় না, যাই হোক সে আমাকে একটা বাজে কমেন্ট করেছিল, এবং সে নিজেও জানে যে সে সেটা বাজে কমেন্ট করেছে, সেই জন্য সে নিজেই সেটা ডিলিট করে দিয়েছে। তো আমি যদিও সেটা স্ক্রিনশট করে রেখেছি, আমার প্রয়োজন নেই কাউকে শুধু শুধু এরকম চর্চায় আনার ইউটিউবে বা কারোর কোনো ক্ষতি করার, আমার কোনো এইরকম মানসিকতা বোধ নেই। আমি একটা জিনিস মনে করি, প্রতিটা মানুষ না ইউটিউবের ভিডিও করে মাথা খাটিয়ে এবং কষ্ট করে। তো প্রতিটা মানুষকে আমি অ্যাটলিস্ট লাইক দিতে না পারি, কখনো কাউকে ডিসলাইক করব না, এটা আমার স্বভাবে নেই। তো মানুষ তো বিভিন্ন মানুষ মানুষের মতো হবেই, তো কারোর ইচ্ছে হলে কেউ লাইক দেবে কেউ করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি তাকে কখনো বলতে পারি না তুমি কেন আমাকে এটা ডিসলাইক করলে বা লাইক করলে, সেটা আমার একদমই কিছু তাতে আসা যায় না। তো আমি আমার কথাটা বলছি যে আমি যেহেতু ভিডিও করছি সেই জন্য আমি বুঝি আরেকটা মানুষ যখন ভিডিও করে সেটা কতটা কষ্ট করে করে, কখনো আমি তাকে বলতে পারি না যে অ্যাটলিস্ট লাইক দিতে না পারলে ডিসলাইক কখনোই করবো না। তো যাই হোক, যে করেছে তার নাম আমি এখন উল্লেখও করলাম না, কারণ আমার মাই বললো কারোর নাম বলিস না, সে নিজের থেকেই যা করেছে নিজের থেকেই সে করে দেবে, সত্যিই তাই করেছে। তো যাই হোক, সে আমার চর্চার বিষয় না এবং তাকে আমি চ্যানেলের মধ্যে আনতেও চাই না। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে ছোটোখাটো একটা কথা বললাম, আর বাইরে দেখো তোমরা প্রচুর বৃষ্টি হচ্ছে, তো সারা দুপুরটাই বৃষ্টি হয়েছে, যার জন্য আমি দুপুরে কথা বলতে পারিনি, আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এই চাটা আজকের চাটা না র চাটা বাবা করেছে, তো যাই হোক বাবার হাতে খাবো। তো যাই হোক, এরপর আমি আর বেশি কথা বলছি না, আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করো, আর নতুন ভিডিও নিয়ে নতুনভাবে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তো বন্ধুরা আজকের মতো